বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মমতা, এপারে শান্তি বজায় রাখার আর্জি, বিদেশ মন্ত্রকের নির্দেশ মতো কাজ করব বলেও জানান তিনি। বাংলাদেশে প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। প্রধানমন্ত্রী পদে ইস্তফা দিয়ে শেখ হাসিনা কোথায় যাচ্ছেন তা নিয়ে রয়েছে বিস্তর জল্পনা। সূত্রের খবর, প্রথমে দিল্লি এবং পরে সেখান থেকে লন্ডনের দিকে উড়ে যেতে পারেন বাংলাদেশের সদ্য প্রাক্তন হওয়া প্রধানমন্ত্রী। এসবের মাঝেই এদিন বাংলাদেশ প্রসঙ্গে বার্তা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দুই দেশের আন্তর্জাতিক সম্পর্কের খাতিরে কেন্দ্রীয় সরকার যে সিদ্ধান্ত নেবে সেক্ষেত্রে সবসময় সমর্থন রয়েছে বলেও এদিন জানান মুখ্যমন্ত্রী। সেই সাথে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করতে এই বিষয় নিয়ে কেউ কোনো মন্তব্য করবেন না বলেও আবেদন করেন। রাজনৈতিক নেতাদের কাছেও আবেদন করেন মুখ্যমন্ত্রী। উত্তপ্ত বাংলাদেশ, সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। গণ অভ্যুত্থানের কারণে বর্তমানে বাংলাদেশের গণভবন চলে গিয়েছে জনতার দখলে, সেখানে ঢুকে পড়েছে লাখো লাখো মানুষ। একদিকে যেমন ঢাকার রাস্তায় উল্লাস চলছে, তেমনি অন্যদিকে হাতুড়ি দিয়ে ভাঙা হচ্ছে বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মূর্তি। এবার এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আর্জি, সবাইকে শান্ত থাকতে অনুরোধ করছি, বিষয়টা ভারত সরকারের অধীনে, ওরা যা সিদ্ধান্ত নেবে আমরা মেনে চলব। সমাজ মাধ্যমে পোস্টের ক্ষেত্রেও সতর্ক থাকতে পরামর্শ দিয়েছেন তিনি। তিনি বলেন, আমাদের বাংলায় কেউ যেন কোনো উত্তেজনা না করায়, উত্তেজনায় পা না দেয়, বিষয়টা ভারত সরকারের অধীনে। তিনি বলেন, শান্তি রক্ষা করা হোক, বাংলাদেশে এখন যে পরিস্থিতি চলছে তা বর্তমানে বাংলাদেশ সরকার এবং ভারত সরকার দেখে নেবে। কেন্দ্রীয় সরকার যেভাবে বলবে আমরা সেভাবেই কাজ করব। নিজের দল ও বিরোধী দল সহ রাজ্যবাসীকে সতর্ক করেন মমতা। তিনি বলেন, সমস্ত রাজনৈতিক নেতা ও সকল জনগণকে অনুরোধ করছি, দয়া করে এমন কিছু পোস্ট করবেন না যাতে এখানকার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়। বিজেপি নেতাদেরকেও বলছি এমন কিছু পোস্ট করবেন না। তিনি বলেন, অনেক বিজেপি নেতা এর মধ্যেই পোস্ট করেছেন, আমি বলবো হিংসা বা প্ররোচনা ছড়াবেন না কেউ। বার্তা দেন মুখ্যমন্ত্রী, কেউ কোনো সাম্প্রদায়িকতার মূলক আচরণ করবেন না এবং আইন হাতে ধরে নেবেন না। যারা বিপদে পড়বে আমাদের ভাই বোনেরা, কারণ এখনো অনেকে আছে, আমরা ছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং গভর্নমেন্ট অফ বাংলাদেশ ছিল দেখে রাখবে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া যেভাবে বলবে আমরা সেভাবে নিয়ে, আর আমি সমস্ত পলিটিক্যাল পার্টি লিডারকে অনুরোধ করছি এবং বিশেষ করে সমস্ত জগতের সবাইকে, দয়া করে এমন কিছু পোস্ট করবেন না যাতে কোনো সাম্প্রদায়িক সম্প্রীতি এখানে নষ্ট করে। এবং সব দলের নেতারাই তাদের বলব এটা দেশের ওপর ছেড়ে দিন, দেশে আমাদের সরকার আছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, কলকাতা। পশ্চিমবঙ্গে সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল, এখন বনগাঁতে শর্মা গৃহ নির্মাণ। বাড়ি তৈরির সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে। আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড, সিমেন্ট, ইট, বালি, খোয়া, বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস, সিলভার স্যান্ড। কিনতে হবে না, একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন। ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির এ টু জেড ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি। আছে ফিনান্সের সুবিধা। ঠিকানা শর্মা গৃহ নির্মাণ, বনগাঁ পৌরসভার পাশে। ফোন 9332559005।